এই মুহূর্তে 10,000 টাকা প্রাইস পয়েন্টে সাজেস্ট করার মতো ফোন কিন্তু দুইটা, একটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8 ও আরেকটা হচ্ছে টেকনো স্পার্ক বো 2024 এডিশন। দুইটা ফোনের প্রাইস, স্পেক ও ফিচার কিন্তু সিমিলার টাইপেরই। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এই প্রাইস পয়েন্টে এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেটার চয়েস হতে পারে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে জানাবো এই দুইটা ফোনের মধ্যে কে কোথায় আগায় আছে আর কে কোথায় পিছায় আছে সব কিছুই। আচ্ছা, একটা সুখবর জানাই রাখতেছি, আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভওয়ে চলতেছে। গিভওয়েতে আপনাদের জন্য হোকো W35 এই হেডসেটটা বিনামূল্যে গিফট করার ব্যবস্থা রেখেছি। গিভওয়েতে অংশগ্রহণের নিয়মকানুনগুলো জানতে আই বাটনে দেওয়ার লিঙ্কে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটা ভিজিট করুন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ডিসিশন মেক করতে সুবিধা হবে, তাই কোথাও ছুটোছুটি না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। বক্স কন্টেন্টে সবকিছু প্রায় সিমিলার টাইপেরই জিনিসপত্র রেখেছে দুই দলই। দুইটা ফোনের সাথে 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, ব্যাকপ্যাড কভার সহ যা যা থাকে মোটামুটি সব কিছুই আছে। এখানে কম্পেয়ার করার মতো তেমন কিছু নাই, ইভেন ডিজাইনের ক্ষেত্রেও কম্পেয়ার করার মতো তেমন কিছু দেখছি না, কারণ দুইটার ডিজাইনই কিন্তু প্রায় একই রকম। ডিজাইনের দুই পক্ষই প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে ফোন দুইটা ডিজাইন করেছে। ফ্রস্টেড গ্লাসের ফিল পাওয়া যায়, গ্রেডিয়েন্ট ফিল লক্ষ্য করা যায়, পাশাপাশি চিকচিক একটা ভাবও লক্ষ্য করা যায় দুইটা ফোনের মধ্যেই। উপরের দিকের ক্যামেরা হাউজিংটা দেখতে অনেকটা আইফোনের মতো দুইটা ফোনেই। ডিজাইনের ক্ষেত্রে দুইটা ফোনই বেশ কিছু কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন আপনারা। ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, অন্যদিকে টেকনো স্পার্ক গো এই ফোনটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ওজনের ব্যাপারটায় টেকনো সঠিক তথ্য না দিলেও হ্যান্ড ফিল কিন্তু সিমিলার টাইপেরই পেয়েছি। বাটন অ্যান্ড পোর্টসও প্রায় সিমিলার টাইপের জিনিসপত্রই পেয়েছি। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডেডিকেটেড সিম কার্ড স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাকপোর্ট সহ মোটামুটি সব কিছুই আছে। তবে ডুয়াল স্পিকার দিয়ে সামান্য কিছুটা এগিয়ে থাকে টেকনো। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই টেকনো ফোনটায় লাউডনেস কিছুটা বেশি ছিল, তাই টেকনো স্পার্ক গো 2024 এডিশন এই ফোনটাকে এগিয়ে রাখতে বাধ্য হচ্ছে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের অভাব কিন্তু দুইটা ফোনেই রয়েছে। ডিসপ্লেতেও কম্পেয়ার করার মতন তেমন কিছুই নাই, কারণ এখানেও ডিসপ্লে স্পেক কিন্তু দুইটা ফোনেই সেম টু সেম জিনিসপত্র রেখেছে দুই পক্ষই। এখানে ডিসপ্লেতে 6.6 ইঞ্চের HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল রেখেছে তারা, যার রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 267 PPI ডেন্সিটি রয়েছে এখানে। 500 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে ইনফিনিক্স, তবে টেকনোতে ঠিক কত নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে সে ব্যাপারে কোনো লেজিট ইনফো কিন্তু পাওয়া যায়নি। ইনডোর আউটডোর ইভেন্ট ডিরেক্ট সানলাইটও প্রায় একই রকম পারফর্ম করছিল দুইটা ফোনই। ডিরেক্ট সানলাইটে সামান্য কিছুটা স্ট্রাগল করলেও বেশ ভালোভাবেই ভিজিবল থাকে দুইটা ফোনই। দুইটা ডিসপ্লেতেই 90Hz রিফ্রেশ রেট রয়েছে, ইভেন UFO টেস্টেও 90Hz রিফ্রেশ রেটটা কিন্তু অ্যাকুরেটলি পুশ করতে পারছিল দুইটা ফোনই। এছাড়াও টাচ রেসপন্স ও স্ক্রলিংয়ে বেশি স্মুথ রেজাল্ট দিচ্ছিল দুই দলই, তেমন কোনো ল্যাগ ট্যাগ বা স্টাটারে দেখা পাই নাই। দুইটা ডিসপ্লে কিন্তু দেখতেও একই রকম। এখানে পালসোল কাটআউট সমেত চিন অ্যান্ড বেজেল এরিয়া একই রকম। নিচের দিকের চিনের এটা সামান্য কিছুটা মোটাসোটা রয়েছে দুইটা ডিসপ্লেতেই। তবে ইনফিনিক্স ফোনটার পালসোলের মধ্যে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ফিচার দেখতে পাবেন যেটা টেকনোতে নাই। কন্টেন্ট ওয়াচিংয়েও সিমিলার টাইপের এক্সপিরিয়েন্সই পাবেন দুইটা ডিসপ্লে থেকেই, তবে ডুয়েল স্পিকার থাকায় মিডিয়া কনজিউমিংয়ে টেকনো কিছুটা এগিয়ে থাকবে। ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটার ফুল রিভিউ পাবলিশ হয়েছিল আমাদের চ্যানেলে, আই বাটনে খোঁচা মেরে সেটা দেখে নিলে আরেকটু ভালো ধারণা পেয়ে যাবেন। বাজেট বিবেচনা করলে এই দুইটা ডিসপ্লে আপনাকে মোটেও হতাশ করবে না, সেম টু সেম জিনিসপত্রই দেখতে পাবেন ফোন দুইটার প্রসেসর অ্যান্ড হার্ডওয়্যারেও। এখানে 12 nm ট্রানজিস্টরের ইউনিসক T606 চিপসেটটা ব্যবহার করেছে দুই পক্ষই। জিপিও হিসেবে রয়েছে মালি G57 MP1, 4GB LPDDR4X টাইপের র্যামের সাথে 64GB স্টোরেজ রয়েছে, ভার্চুয়াল র্যামও রয়েছে দুইটাতেই। এখানে উল্লেখ্য 4 64GB ইনফিনিক্স স্মার্ট 8 ফোনটার অফিসিয়াল দাম ধরা হয়েছে 10,499 টাকা, এবং 4 128GB আরেকটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে সেটার প্রাইস হলো 11,499 টাকা। অন্যদিকে 4 64GB একটি মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে টেকনোতে, সেটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 10,690 টাকা। মানে 4 64GB টেকনোর ফোনটার প্রাইস কিন্তু 200 টাকা বেশি। সিমিলার টাইপের জিনিসপত্র থাকায় দুইটা ফোনের পারফরমেন্সও কিন্তু একই রকম ছিল। দুইটা ফোন থেকেই টুকটাক মডারেট গেমিং করতে পারবেন, কোনো অসুবিধা নাই, তবে হেভি গেমাররা দূরে থাকাই ভালো। যদিও আমরা ফোন দুইটাতেই পাবজি, ফ্রি ফায়ার ও ই ফুটবলের মতো গেমগুলো খেলে দেখেছি, প্রচুর ল্যাগ ও ফ্রেম ড্রপের দেখাও পেয়েছি দুইটা ফোন থেকেই, কারণ ভারী গেমগুলো রান করতে পারলেও কন্টিনিউয়াসলি ঘন্টার পর ঘন্টা গেম খেলার মতন প্রপার শক্তি কিন্তু এই চিপসেটের নাই। আমরা ফোন দুইটার অন্তত গিগব্যাচ টেস্ট করে দেখছিলাম। এখানে ইনফিনিক্স স্কোর করেছে অন্তত 2,48,369 আর গিগব্যাচে সিঙ্গেল করে পেয়েছি 381 ও মাল্টি করে পেয়েছি 1,375। অন্যদিকে টেকনো স্কোর করেছে 2,40,274 আর গিগব্যাচে সিঙ্গেল করে পেয়েছি 378 ও মাল্টি করে পেয়েছি 1,388। এখানে স্কোর কিন্তু টেকনোর তুলনায় ইনফিনিক্সে কিছুটা বেশি পেয়েছি, তবে এই বাজেটের ফোনগুলোর জন্য 2 লাখের উপরের স্কোর কিন্তু যথার্থ। ইভেন পারফরমেন্সেও কিন্তু খুব একটা এদিক সেদিক লক্ষ্য করিনি। ইনফিনিক্সে UI হিসেবে রয়েছে XOS 13 বেসড অন Android 13, অন্যদিকে টেকনোতে UI হিসেবে রয়েছে HiOS 13 বেসড অন Android 13 কো এডিশন।
তাদের নিজস্ব এই ইউআই দুটাতে কিন্তু বরাবরই প্রচুর পরিমাণ ব্লটারে দেখা পাওয়া যায়। তবে সারপ্রাইজিংলি ব্লটারের পরিমাণ তুলনামূলকভাবে কমই পেয়েছি আমরা এই দুইটা ফোন থেকেই। যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু রিমুভ করা যায়। এখানে অ্যান্ড্রয়েড 13 প্রপার সাপোর্ট দিচ্ছে ইনফিনিক্স, অন্যদিকে টেকনো কিন্তু অ্যান্ড্রয়েড 13 গো এডিশন ব্যবহার করেছে। এই জায়গাটাতে সামান্য কিছুটা এগিয়ে থাকে ইনফিনিক্স। টেকনো স্পার্ক গো 2024 এডিশন, এই ফোনটারও কিন্তু ফুল রিভিউ পাবলিশড হয়েছিল আমাদের চ্যানেলে। আই বাটনে আরেকটা খোঁচা মেরে এই ফুল রিভিউটা দেখে নিলে আরেকটু বেটার ধারণা পেয়ে যাবে। ব্যাটারি অ্যান্ড চার্জিংয়েও কিন্তু দুই দলই সমানে সমান। এখানে দুই পক্ষই 5000 mAh ব্যাটারির সাথে 10 W চার্জার দিয়েছে, যা দিয়ে 5000 mAh ব্যাটারিটি ফুল চার্জ করতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, আর ব্যাটারি ব্যাকআপ দিবে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো। তবে ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটায় রিভার্স চার্জিংয়ের মতো স্মার্ট ফিচারটা দিয়ে ব্যাটারি ও চার্জিং সেগমেন্টে কিছুটা এগিয়ে থাকবে ইনফিনিক্স, কিন্তু 18 W ফাস্ট চার্জিং সিস্টেমটা দিয়ে দিলেই কিন্তু আমরা সবাই হ্যাপি হয়ে যেতাম, যেটা কোনো পক্ষই দেয় নাই। 18 W চার্জার না দিলেও ইনফিনিক্সের ফোনটায় রিভার্স চার্জিংয়ের ব্যাপারটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসা কুড়ায়। ক্যামেরা সেগমেন্টেও একই রকম স্পেক রেখেছে দুই পক্ষই। এখানে রেয়ার ক্যামেরা প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সর হিসেবে রেখেছে 13 MP সেন্সর, এবং আরেকটা 0.8 MP অক্সিলারি সেন্সর রেখেছে দুই পক্ষই। আর 8 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে দুইটা ফোনেই। ভিডিওর ক্ষেত্রে সামনে পেছনের দুই দিকের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন দুইটা ক্যামেরা থেকেই। স্টেবলভাবে ভিডিও রেকর্ড করতে পারলে ফুটেজগুলো মোটামুটিভাবে ব্যবহার করতে পারবেন, আহামরি এক্সপেকটেশন কিন্তু রাখা ঠিক হবে না। প্রপার লাইট কন্ডিশনে বেশ কন্ট্রাস্টি, ভিভিড ও কালারফুল ইমেজ প্রোভাইড করছিল দুইটা ক্যামেরাই। ডাইনামিক রেঞ্জ, শ্যাডো এরিয়া মোটামুটি সিমিলার টাইপেরই ছিল, তবে কম্পেয়ার টু টেকনো ইনফিনিক্সের এক্সপোজার ব্যালেন্স তুলনামূলকভাবে বেটার ছিল, আকাশের ট্রু টোনও ধরে রাখতে পারছিল সে। আর দুই পক্ষই বুস্টেড কালার প্রোভাইড করলেও ইনফিনিক্সের কালার অ্যালগোরিদম একটু বেশি বুস্টেড লাগছিল আমার কাছে, আর ডিটেলস কিন্তু সামান্য কিছুটা বেশি পাচ্ছিলাম ইনফিনিক্সে। অন্যদিকে পোর্ট্রেট মোডের ছবিতে অ্যাকুরেটলি HD ডিটেক্ট করতে পারছিল না কোনো পক্ষই। লো লাইটের ছবিতে ডিটেলসের ঘাটতি লক্ষ্য করবেন দুই ক্যামেরাতেই, আর সফটেনিং ও স্মুদিংয়ের ইস্যুও রয়েছে দুইটাতেই। কিছুটা নয়েজ ও গ্রেনের দেখাও পাওয়া যায়। 8 MP বিবেচনায় সেলফির পারফরমেন্স মোটামুটি চলনসই রয়েছে, কালার টোনও ওই নিজেদের মেন সেন্সরের মতোই, তবে ডিটেলসের ঘাটতি রয়েছে দুইটা ক্যামেরাতেই। ওভারঅল ক্যামেরা কম্পারিজনে চোখের দেখায় খুব একটা ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায় না, সিমিলার টাইপের রেজাল্টই পাবেন দুইটা ক্যামেরা থেকেই। তবে ব্যক্তিগতভাবে ইনফিনিক্সের ক্যামেরা পারফরমেন্স স্লাইটলি কিছুটা বেটার মনে হয়েছে আমার কাছে। বাকিটা আপনাদের বোঝার সুবিধার্থে কিছু ফটো স্যাম্পল দিয়ে রাখছি, দেখে ফেলেন। আমার হিসেবে ফিচার, স্পেসিফিকেশন ও দামের বিচারে দুইটা ফোনই এই বাজেটের অন্যান্যদের তুলনায় রেসে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তবে টেকনো স্পার্ক গো এই ফোনটায় বেশি পাচ্ছি ডুয়াল স্পিকার, অন্যদিকে ইনফিনিক্সের ডুয়াল স্পিকার না থাকলেও বেশি পাচ্ছি রিভার্স চার্জিংয়ের ফিচারটা। এখানে এক একজন কিন্তু এক এক দিকে এগিয়ে, একজন রিভার্স চার্জিং দিয়ে এগিয়ে, অন্যজন আবার সাউন্ডে এগিয়ে। এবার আপনারাই সিদ্ধান্ত নিন, এই বাজেটে আপনার রিভার্স চার্জিং প্রয়োজন নাকি ডুয়াল স্পিকার প্রয়োজন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সামাজিক কাজে লেগে পড়েন, আর সাবস্ক্রাইব ও পাশে থাকা ঘন্টা বাটনটা চেপে মিষ্টি ভালোবাসা দিতে মোটেও কার্পণ্য করেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন। দিস ইজ মিজানুর রহমান জুলহাস, সাইনিং আউট।